টানা 10 দিনের বন্যার দুর্ভোগ কিছুটা কাটতে শুরু করেছে সিলেটে। বন্যা পরবর্তী পুনর্বাসন সহ স্বাস্থ্য সচেতনতার উপর জোর দিচ্ছে স্থানীয় প্রশাসন। সুরমা ও কুশিয়ারা নদীর পানি প্রতিদিন 10 থেকে 12 সেন্টিমিটার কমতে থাকলেও এখনও বিপদসীমার ওপরে। সুরমার পানি বেশি কানাইঘাটে আর কুশিয়ারার আলমস সিদে। বন্যার পানি কমতে থাকায় মানুষের মধ্যে কিছুটা স্বস্তির ভাব। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন অনেকে, তবে সেখানেও ভোগান্তির শেষ নেই। জমে থাকা পানির কারণে ঘরবাড়ি গাছ করতে কষ্ট হচ্ছে। এদিকে বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জেলা প্রশাসনের পাশাপাশি কাজ করছে স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশন সহ সরকারের বিভিন্ন দপ্তর। তবে জনবলের অভাবে পরিচ্ছন্নতা কাজের গতি বাড়ছে না। বন্যায় গত এক সপ্তাহে 3 শতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।